সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 3 সেপ্টেম্বর 2020 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধানটি অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে, আর এই সৈকত ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এর আগে ওই সৈকত ডেইরি ফার্মের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখাইছি। এই সৈকত ডেইরি ফার্ম থেকে মূলত দুধের গাভী ও প্রেগনেন্ট গাভী বিক্রি করা হয়। তো প্রতিবারের ন্যায় আবারও বেশ কিছু নতুন গাভী উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই আপনাদের দেখাবো, আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম শুরুতে আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, আর আমার সৈকত ডেইরি ফার্ম। আপনার ফার্মের অবস্থান? পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। চৌবাড়িয়া হারোপাড়াতে আপনার খামারটা অবস্থিত। জি জি। তো দীর্ঘদিনের একজন গাভী ব্যবসায়ী আপনি। জি। বর্তমানে কতগুলো গাভী আছে? এখন মোটামুটি 18টা ছিল, 4টা বিক্রি হয়ে গেছে, এখন 14টা আছে। 14টা আছে। এর আগের যে পর্বগুলো করছিলাম অধিকাংশ পর্বেই মানে পরিপূর্ণ গাভী দেখাতে পারি নাই, প্রায় সবগুলোই বিক্রি হয়ে গেছিলো, 2-4-5টা গাভী দেখাতে পারছি। তো এই পর্বে দর্শকরা গাভী দেখতে পারবে? হ্যাঁ মোটামুটি দেখতে পারবে। তো এই পর্বের যে গাভীগুলো আছে এর মধ্যে দুধের গাভী কয়টা আছে আর বাচ্চালা কয়টা আছে? দুধের মানে বাচ্চালা 4টি আছে, বাচ্চালা আর বাদ বাকি সব প্রেগনেট আছে বেশি। জি গাভী নেই, 4টা মাত্র বাচ্চালা আর 10টা প্রেগনেট গরু। তো এবার একটু জানান দেন তো কেমন দাম থেকে শুরু করে কেমন দাম পর্যন্ত আছে? সর্বনিম্ন 1,15,000 আর উপরে আছে 1,90,000 পর্যন্ত। আচ্ছা, তো চলেন আমার দর্শকদের এই গরুগুলো দেখাই, আর আপনি এই সকল জাতীয় গরু সম্পর্কে একটু বিস্তারিত জানান। তো আঙ্কেল শুরুতে লাল গরুটা বিষয়ে আপনি বলতেছিলেন, এটা কি জাতের? এটা আসলে এটা মিনি জার্সি জাতের একটা গাভী। মিনি জার্সি জাতের একটা গাভী, সঙ্গে একটা বাচ্চা আছে? জি, আপনি ফিজিয়ান বকনা বাচ্চা আছে সঙ্গে। জার্সির পেটে ফিজিয়ান বাচ্চা? জি, ফিজিয়ান বীজ দেওয়া ছিল, ফিজিয়ান বাচ্চা হয়েছে। আচ্ছা, বাচ্চাটা তো নাভি এখনো আছে, কয়দিন বয়স? হ্যাঁ আচ্ছা, 4 দিন হয়েছে। 4 দিনের মতো হয়েছে। সারনা বকনা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, দুইটা গাবি? দুইটা গাবি। তো কেমন দুধ হয় এটা? আসলে আমি 10 গ্যারান্টি দিতে পারবো একদিনে। 10 গ্যারান্টি? সারা দিনে 10 লিটার দুধ হবে? সারা দিন 10 লিটার দুধ হবে। আকার আকৃতিতেও ছোট, দুধেও কম? হ্যাঁ। আচ্ছা, তবে মিনি জার্সি গাভী এগুলো দুধে ভালো আর দুধ দীর্ঘদিন দেয়। বাসায় খাওয়ার জন্য বা নিজে ছোটখাটো আকারে লালন পালন করার জন্য এই ধরনের গাভী উপযুক্ত? জি। তো 10 লিটার দুধ কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 1,15,000 টাকা। 1,15,000 চাওয়া দাম? বিক্রি করবেন? দর দাম করার কিছু সুযোগ আছে? দাম কমানোর সুযোগ আছে, কিছু কম কম করে বেচা যাবে। আচ্ছা, 10 লিটার দুধ পাবে ক্রেতা? জি 10 লিটার দুধ পাবে। এই পাশে আর একটা কালো গরু আছে, এই গরুটা? প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, তো এই গরুটা কতটুকু দুধ আছে? পরিপূর্ণ দুধ আসলে 13-14 লিটার দুধ হবে? এখন এই অবস্থায় তাও 12-13 লিটার দহন যাবে, 12-13 লিটার দহন করা যাবে। আচ্ছা, তো কোনো ক্রেতা যেহেতু দুধের গাভী দুধ দেখে নিতে চাইলে এসে দেখে নিতে পারবে? অবশ্যই দেখে নিতে পারবে। আর দাম পড়বে কেমন? প্রিয়তম একটা গাভী আছে, এটার সঙ্গে একটা বাচ্চা আছে, গাভীটা কি জাতের? গাভীটা আসলে অস্ট্রেলিয়ান জাতের গাভী। অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী, সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে ষাঁড় বাচ্চা, 3 দিনকার বাচ্চা হয়েছে। নাভিটা এখনো আছে? জি নাভিটা আছে। আর গাভীটার বয়স কেমন? গাভীটার বয়স 6 দাঁত, এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে। দ্বিতীয় বাচ্চা দিয়েছে, অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী। তো 3 দিনে কতটুকু দুধ হচ্ছে? গাভীটার দুধের রেজাল্ট খুব ভালো। কেমন দুধ? যে কোনো মুহূর্তে আপনি সারাদিনে 15 লিটার দুধ একদিন দেওয়া যাবে। যে কোনো মুহূর্তে কোনো ক্রেতা আসলে 15 লিটার দুধ দহন করে তাকে মাইপিয়া দেখাই দিতে পারবেন? আচ্ছা, তো এই গরুটা দ্বিতীয় বেনের একটা গরু, দাম পড়বে কেমন? দাম পড়বে 1,50,000 টাকা। 1,50,000 টাকা এই গরুটার দাম পড়বে? আচ্ছা, 15 লিটার দুধ হবে? 15 লিটার। সে যে কোনো উপায়ে যেভাবে হোক ইচ্ছা
দুটটা দাঁতে বাছাই করে নিতে পারবে আচ্ছা সঙ্গে একটা ষাঁড় বাচ্চা সঙ্গে একটা ষাঁড় বাচ্চা এই পাশে আরেকটা সাদা কালো গাবি আছে এই গাবিটা কি জাতের এটা আসলে হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি দুই দাঁত বয়স প্রথম বাচ্চা হইছে প্রথম বাচ্চার একটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি সঙ্গে কি বাচ্চা সঙ্গে চার দিন কার ষাঁড় বাচ্চা চার দিনের একটা ষাঁড় বাচ্চা আচ্ছা তো এবার ষাঁড় বাচ্চাগুলো বেশি জি ষাঁড় বাচ্চাগুলো বেশি আর গাবিটার কতটুকু দুধ আছে চার দিনে গাবিটা আপনি 15 প্লাস থাকবে 15 প্লাস দুধ থাকবে সারা দিনে সারা দিনে এখন কি আসছে না এখন অতটুকু তো চার দিনকার বাচ্চা দুধ তো অতটুকু আসা পরিপূর্ণ দুধ আসতে আমরা জানি যে 10 15 দিন সময় লাগে প্রথম গরুগুলোর আসলে 15 দিন 20 দিন টাইম লাগে পূর্ণ দুধ আসতে তো 15 20 দিন পরে 15 লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা তাহলে কেমন দাম পড়বে শুরুতেই একটা গরু আছে এই গরুটা সম্পর্কে একটু জানান কোন জাতের গরু এটা চার দাঁত বয়স ফ্রিজিয়ান জাতের একটা গাভি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা প্রেগনেট প্রেগনেট 8 মাসের প্রেগনেট 8 মাসের এখনো 1 মাস প্লাস সময় আছে 1 মাস সময় আছে যে সামার কেবল হচ্ছে তো এই গরুটা কেমন দুধ হতে পারে বাচ্চা দিলে 14-15 দুধ আসবে 14-15 আর দাম পড়বে কেমন দাম পড়বে 1,45,000 টাকা 1,45,000 টাকা দুধ হবে দাম হবে 14-15 লিটার দুধ হবে তো ক্রেতারা তাদের আইডিয়া মোতাবেক এই গরুটা সংগ্রহ করতে পারে জি আসলে দেখে শুনে পাশে আর একটা কালো গাভি আছে এই গাভিটা মোশি অস্ট্রেলিয়ান মানে কালো গাভি হলে মোশি অস্ট্রেলিয়ান বলেন আচ্ছা এই গরুটার বয়স অনেক গাভি বিক্রি করা আছে দুধের রেজাল্ট খুব ভালো এই গাভিগুলো এই ধরনের গাভির আচ্ছা এই গরুটা সম্পর্কে একটু জানান কেমন বয়সের চার দাঁত বয়স প্রথম বাচ্চা হবে চার দাঁত বয়স প্রথম বাচ্চা হবে আপনার অভিজ্ঞতা বা গরুর শারীরিক গঠন দেখে আপনি বলতেছেন তো অভিজ্ঞতায় আমি বলছি দাম পড়বে কেমন 1,85,000 টাকা চাচ্ছেন একটু দরদাম করা যাবে প্রত্যেকটা গাভির ক্ষেত্রে দরকার সুযোগ আছে আচ্ছা এই পাশে শুরুতেই যে গাভিটা আছে এই গাভিটা আমার দর্শকরা পাবে তো এই গাভিটা সম্পর্কে একটু বিস্তারিত জানান বিস্তারিত এই গাভিটা আগে বাচ্চা হয়েছে আগে একটা বাচ্চা হয়েছে না দুটা সারাদিনে কেমন হয়েছে তাহলে সারাদিনে ওরা সকালকার দুধটা বেশি দিয়েছে বিকালে বাচ্চা খাইছে অল্প কিছু দুধটা আনছে তাতে 17-18 দুধ পাইছে এই বিয়ে কেমন হবে একটা বড় গাভি আছে এই গাভিটা সম্পর্কে একটু জানান কি জাতের গাভি এটা এটা অস্ট্রেলিয়ান জাতের গাভি আর বয়স দুই দাঁত অস্ট্রেলিয়ান জাতের একটা গাভি দুই দাঁত বয়স বলতেছেন এখন প্রেগনেট বাচ্চা হবে মোটামুটি 20 দিনের মধ্যে বাচ্চা দিবে তো আঙ্কেল শুরুতে তো আপনার দুধের গাভিগুলো দেখছিলাম আপনি দুধের গাভির একটাই নিয়ম যে দুধ দেখে কেনার কথা বলতেছিলেন তো প্রেগনেট গরুগুলো তো দুধ দেখার কোনো উপায় নাই এই গরুগুলো নিতে হলে ব্যবসার অভিজ্ঞতায় আমরা যেটা আমাদের আইডিয়া ওই আইডিয়ার মতো বলে দিই তাতে 1-2 লিটার কম বেশি এটা হতেই পারে আচ্ছা আমি সবসময় চেষ্টা করি যে 1-2 লিটার কম বলবো যাতে খামারিদের কাছে যায় 1-2 লিটার বেশি হয় আচ্ছা তো এইভাবেই মূলত আপনি গাভিগুলো প্রেগনেন্ট গাভিগুলো বিক্রি করে থাকেন তো ক্রেতারা ক্রেতাদের স্বার্থে এই গাভিগুলো যখন নিবে কীভাবে যাচাই বাছাই করবে বা কী কী দিকগুলো লক্ষ্য রাখবে এটা অবশ্যই চারটে বাঘ দেখতে হবে বা বয়সটা
এগুলো তো আসলে নতুন গরু, এগুলো বাটে ওরকম সমস্যা থাকে না। যখন প্রথম বিয়ানের গরুগুলো দুই চার বিয়ানের গাভী গুলো ম্যাস্টাইজ হয়, মেলা রকমের সমস্যা, কোনো না কোনো বাচ্চাতে কোনো সমস্যা হতেই পারে। নতুন গাভী প্রথম বাচ্চা দিছে, নতুন গাভী এগুলো গাভীর সমস্যাটা হয় না, সমস্যাটা কম থাকে। আচ্ছা, তো এই গরুটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে বলছিলেন, কতদিন বাকি আছে? দেখেন একদম শান্ত গাভী বাকি আছে। কতদিন দরদামের সুযোগ আছে? পাশে আর একটা সাদা কালো গাভী আছে, এই গাভীটা ফিজিয়ান জাতের গাভী, দুই দাঁত বয়স প্রথম বাচ্চা। ফিজিয়ান জাতের একটা গাভী দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, তো কতদিন বাকি আছে? ১৫ প্লাস থাকবে। আর এই গাভীটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে ১৮৫,০০০ টাকা। এইখান থেকে ক্রেতারা দরদাম করে গরুগুলো নিতে পারবে। আচ্ছা, এই পাশে আরেকটা কালো গরু আছে, এই গরুটা ফিজিয়ান জাতের একটা গাভী, চার দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে। কতদিন বাকি আছে? মোটামুটি ১৫ দিনের মধ্যে বাচ্চা হবে। ১৫ দিনের মধ্যেই বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, তো বাচ্চা হয়ে গেলে কেমন দুধ হবে? ১৫ প্লাস এই আইডিয়াতে নিতে হবে। কেমন দাম পড়বে? এটার দাম পড়বে ১৮৫,০০০ টাকা। ১৮৫,০০০ টাকা এই গরুটার দাম পড়বে। ক্রেতাপক্ষ গরুটা বারবার দেখে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। পাশেই আর একটা গরু আছে, এই গরুটা ফিজিয়ান জাতের একটা গাভী, চার দাঁত বয়স প্রথম বাচ্চা হবে। কতদিন বাকি আছে? এখন ৮.৫ মাস চলছে, তার মানে ২০-২৫ দিন টাইম আছে, ২০-২৫ দিনের মতো সময় আছে। আচ্ছা, তো এই গরুটা দেখে কি বুঝতেছেন? এটা ১৫ প্লাস থাকবে। আচ্ছা, তো এই গরুগুলোর যে প্রেগনেন্ট গরুর যে লক্ষণীয় দিক, এর সঠিক জাতমানটা নির্ণয় করতে হবে। সময় আছে আসলে, পূর্ণ যখন সময় হবে, হ্যাঁ তখন দেখা যাবে সামার, যে সামার আছে দুই ডবল আরো বৃদ্ধি হয়ে যাবে, তখনকার সাবারটা দেখলেও বোঝা যাবে যে কতটুকু দুধ হতে পারে। আচ্ছা, তো এইটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি ১৮০,০০০ টাকা। ১৮০,০০০ টাকা এইটার দাম চাচ্ছেন? অবশ্যই দরদাম করার সুযোগ আছে, প্রত্যেকটা গাভীর ক্ষেত্রে দরদাম করার সুযোগ আছে। এই পাশে যে গরুটা আছে, এটা এটা ফিজিয়ান জাতের গাভী, এটা দুই দাঁত বয়স, ফিজিয়ান জাতের গাভী দুই দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। এটা কতদিন বাকি আছে? প্রায় ২০ দিনের মতো সময় আছে। আচ্ছা, তো এই গরুটার শারীরিক কন্ডিশন বা জাতমান দেখে কি বুঝতেছেন? গাভীটা আপনার ১৫-১৬ দুধ থাকবে। আচ্ছা, আর দাম পড়বে কেমন? এটার দাম পড়বে ১৭৫,০০০ টাকা। আর আঙ্কেল, সবশেষে একটা গরু আছে, এই গরুটা কি জাতের? অস্ট্রেলিয়ান যেটা বলেন আপনারা। আচ্ছা, দুই দাঁত বয়স, এটাও প্রথম বাচ্চা দিবে, দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, এই গরুটা কেমন দুধ হতে পারে, কেমন দাম পড়বে? ১৪-১৫ দুধ আসবে। দাম পড়বে কেমন? দাম পড়বে ১৬০,০০০টাকা। ১৬০,০০০টাকা আচ্ছা, তো আঙ্কেল আপনার এই সপ্তাহে চারটা দুধের গাভী প্লাস ১০টা প্রেগনেন্ট গাভী বর্তমানে আপনার কাছে আছে। যেই গাভীগুলো ইতিমধ্যে আমি আমার দর্শকদের দেখাইছি, আপনি একটু বর্ণনা করে জানানোর চেষ্টা করছেন, তো যে ক্রেতাই নেবে সে তার নিজের আইডিয়ায় গরুগুলো দেখে যাচাই বাছাই করে বা আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে ইনশাল্লাহ। এর আগে তো প্রতিবেদন করছেন, জি আমার বলা লাগে না যে ক্রেতারা নিয়ে গেছে একবার দুইবার তিনবার, এমনও ক্রেতা আছে ৬-৭ বারও নিয়ে গেছে। আপনি তো নিজেই কথা বলছেন, এটা আমি কথা বলে দেখছি। আসলে যদি ভালোটা বলে দিছি ইনশাল্লাহ, ওই রকম দুধই হয়েছে, বৃদ্ধি হয়েছে, এই কারণেই ক্রেতারা, অনেক ক্রেতা আমাদের কাছে, আমার কাছে আসে এবং আমাকে বিশ্বাস করে। যে ক্রেতা, আমি মনে করি যে ক্রেতা একবার আপনার কাছে আসে, সে যদি অ্যাকুরেট ওই রকম দুধ পায়, তার খামারে তো একটা গাভীর জন্য সে কখনো খামার করে না, অবশ্যই সে খামারটা আস্তে আস্তে বড় করবে। বা একটাই আছে যে দুটো করে একটা করে মানে এলোমেলো হতে পারে, আসলে জীবের উপরে জিনিস এটা, যেমন মানুষের নিঃশ্বাস বলে বিশ্বাস নেই, অসুখ বিসুখ এটা থাকতেই পারে, কিন্তু আমি যাচাই বাছাই করে নিয়ে আসি। আমার গাভীগুলো বেশিরভাগ দেখা যায় যে ইনশাল্লাহ সবগুলো পড়ায় ভালোই হয়তো একাধায়
হয় খারাপ সেটার সমাধান করার চেষ্টা করবেন আর সজ্ঞানে কাউকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না কারণ যারা গরু কিনতে আসে তাদের ব্যাকগ্রাউন্ড যে আহামরি খুব একটা ভালো হয় তা কিন্তু না মানুষ যখন একদম দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই কিন্তু গরুর খামার করার চিন্তা ভাবনা করে বা কিছু করার থাকে না তখনই গরুর খামারটা আসলে করে নিজে যদি পরিশ্রম করে গরুর খামার করতে পারে এটা আসলে নগদ টাকার ব্যবসা দুধটা নগদ টাকায় বিক্রি করা যায় এই বলে এই খামারি খামার করার জন্য বেশি উদ্যোগ সবাই আসলে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা কর্মহীন আমরা একটা সময় পার করতেছি যে যে যেখানেই কর্ম নিয়োজিত ছিলাম প্রায় অধিকাংশ লোকের কর্মহীন হয়ে পড়ছে তো এরা কোনো দিকগুলো না পেয়ে গরুর খামারের দিকে সবশেষে একটু আশ্রয় নিচ্ছে তো এই আশ্রয় থেকেও যদি তারা বঞ্চিত হয় বা বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয় তারা তো আর কোথায় আশ্রয় পাবে না জীবনযাপন করাই তাদের কঠিন হয়ে যাবে তো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু ভাববেন আর সজ্ঞানে নিজে যাচাই বাছাই করে গরু কিনবেন আবার নিজে যাচাই বাছাই করেও ক্রেতাকে বোঝাই দিবেন সেটা তো আপনার কাছে আমাদের সেই কামনাই রইল তো আঙ্কেল যে গরুগুলো দেখলাম আপনি সব কিছুই জানালেন পরিশেষে বলেন তো আসলে এইখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন গরুগুলো যায় কিভাবে যায় বা আপনারা কিভাবে লেনদেন করে থাকেন ও আমাদের লেনদেন আমি এদের এর আগেও বলছি নতুন ক্রেতারা আসে অনেকেই বলছি খরচের টাকা নিয়ে আসবেন খামারে এসে গাভী দেখবেন পছন্দ হবে দাম দর হবে তারপরে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা আনতে পারবেন আর গাড়ি নিয়ে গরুগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা সব ধরনের পরিবহন আছে আমাদের এখানে এখানে পরিবহনের ব্যবস্থা আছে আমরা ব্যবস্থা করে দেই আর আমাদের খামারের রিসিভ আছে নাম ঠিকানা সম্পূর্ণ রীতিমতো লিখে পাঠিয়ে দেই কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় না জি না আচ্ছা তো আঙ্কেল কোনো ক্রেতা চাইলে আপনার অ্যাড্রেস অনুযায়ী এসেও দেখে নিতে পারবে বা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করেও একটা সিদ্ধান্ত নিতে পারবে তো আঙ্কেল ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্লাস আপনার গরুগুলো দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম